বন্ধুরা, এই পৃথিবীর সমস্ত মানুষ ঈশ্বরের সন্তানের মতো। ঈশ্বর সর্বদা সকলের উপর তার আশীর্বাদ রাখেন এবং সকলের যত্ন নেন। কিন্তু কিছু লোকের প্রতি ঈশ্বরের বিশেষ কৃপা থাকে, সে কারণে তাদের জীবনে কখনো টাকা পয়সার অভাব থাকে না এবং তাদের জীবন সুখ শান্তিতে কেটে যায়। এছাড়াও কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে এবং স্বার্থ ছাড়া অন্যকে সাহায্য করে, সমাজ সেবা করে বা সত্যিকারের চিত্তে ঈশ্বরের উপাসনা করে, ঈশ্বর তার প্রতি খুবই সন্তুষ্ট হন। এই ধরনের লোকেরা ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পান এবং তার কৃপা সব সময় তাদের সাথে থাকে, যদিও এই ধরনের মানুষের জীবন দুঃখ কষ্টে ভরে থাকে। কিন্তু ভবিষ্যতে যে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে, ঈশ্বর তাদের সেই লক্ষণ দেন। গুরুর পুরাণে এমন চারটি লক্ষণ বর্ণনা করা হয়েছে যার সাহায্যে আপনি জানতে পারেন যে একজন ব্যক্তির উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে এবং ভবিষ্যতে তার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। তাহলে বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ওই লক্ষণগুলি কি কি। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। এবং বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, তাহলে অনুরোধ করে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। এক, যদি কোনো ও ব্যক্তি স্বপ্নে কোনো দেবতা বা দেবীকে দেখেন, তবে এটিও খুব শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, বলা হয়ে থাকে স্বপ্নে ভগবানকে দেখা কোনো সাধারণ বিষয় নয়। আপনি যদি আপনার স্বপ্নে ভগবানকে দেখেন, তবে এটি একটি লক্ষণ যে আপনার উপর তার বিশেষ আশীর্বাদ রয়েছে। দুই, বিশ্বাস করা হয় যে আপনি যদি খুব ভালো জীবনসঙ্গী পান, তবে এর অর্থও একই। এর কারণ হলো একজন ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সুন্দর করে তুলতে পারে। অন্যদিকে আপনার জীবনসঙ্গী ভালো না হলে আপনার জীবন নরকের মতো হতে পারে। তাই একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়া সৌভাগ্যের লক্ষণ। তিন, বন্ধুরা, যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং যে তার মনকে শান্ত রেখে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মোকাবেলা করতে পারে, এমন ব্যক্তির উপর ও ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এত ধৈর্য এবং এত সামর্থ্য ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। চার, যদি একজন ব্যক্তি অসুস্থ থাকে, এটি শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতির কারণ হয়। অতএব সুস্বাস্থ্য থাকা ভাগ্যের বিষয়। যদি আপনার স্বাস্থ্য সবসময় ভালো থাকে বা আপনি কখনোই গুরুতর অসুস্থ না হন, তবে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ। এর অর্থ ঈশ্বর আপনার সর্বোত্তম সাথে আছেন। পাঁচ, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু লোকের অন্তর্দৃষ্টি শক্তি আশ্চর্যজনক। তারা যা বুঝুক না কেন, বাস্তবে তাই ঘটে। আপনিও যদি এমন কিছু ঘটনা ঘটার আগেই অনুধাবন করতে শুরু করেন, তাহলে বুঝুন আপনার উপর ঈশ্বরের হাত রয়েছে এবং তিনি আপনাকে সংকেত দেওয়ার চেষ্টা করছেন। ছয়, বর্তমানে সময়ে অনেকেই তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। এমন অবস্থায় আপনি যদি প্রত্যক্ষ বা অবাধ্য সন্তান পেয়ে থাকেন, তবে এটিও আপনার উপর ঈশ্বরের বিশেষ অনুগ্রহ। সাত, যদি কোনো ব্যক্তি সঠিক এবং ভুল খুব ভালোভাবে বোঝেন এবং তাদের মধ্যে পার্থক্য বুঝতে সক্ষম হন, তবে গুরুর পুরাণ অনুসারে এই ধরনের লোকেরা তাদের অধিপতি দেবতার কাছ থেকে বিশেষ আশীর্বাদ পান। আট, বন্ধুরা, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খুব শিক্ষিত এবং সক্ষম, এরপরেও তারা কাজ না পেয়ে বেকার হয়ে পড়ে। অতএব আপনি যদি প্রাপ্ত শিক্ষার ভিত্তিতে উপার্জন করে আপনার পরিবার পরিচালনা করতে সক্ষম হন, তবে এটিকে ঈশ্বরের কৃপা মনে করুন। বন্ধুরা, এবার জেনে নিন যে চুম্বকের মতো টানে টাকা ও সম্পদ, এই পাঁচটি গাছের একটিও রয়েছে আপনার ঘরে। সামান্য যত্নে জীবনে অর্থ অভাব হবে না। বাস্তু এবং বাড়ির অপরিমেয় সম্পদের জন্য গাছপালার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এগুলি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে এবং নেতিবাচকতা দূর করে। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে স্বামী, অশোক, কলা এবং শ্বেতার্কের মতো অনেক গাছ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয়। এই গাছগুলির যত্ন করলে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ঘরে সুখ ও শান্তি বিরাজ করে, সেই সঙ্গে অর্থ সংক্রান্ত বাধাও দূর হয়। এক, হিন্দু ধর্ম ও বাস্তুশাস্ত্রে কলা গাছকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো একে গুরুত্ব দেওয়া হয়। বলা হয়ে থাকে ঘরে বা বাগানে কলা গাছ লাগালে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করে। প্রতি বৃহস্পতিবার কলা গাছের পুজো ও জল নিবেদন করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয় এবং লক্ষ্মী বিরাজ করেন।
ধর্মীয় আচার অনুষ্ঠানেও এই পাতা শুভ বলে মনে করা হয়। দুই, স্বামী গাছ সম্পদ এবং সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এই গাছের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এটি নেগেটিভ এনার্জি দূর করে ইতিবাচকতা নিয়ে আসে। কথিত আছে, স্বামী গাছে নিয়মিত পুজো করলে আর্থিক সংকট দূর হয় এবং লক্ষ্মী বাস করেন। স্বামী গাছ শনি দোষ থেকে মুক্ত করতে সহায়ক, যা জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা কমায়। সম্পদ বৃদ্ধির জন্য বাড়ি বা অফিসের উত্তর পশ্চিম দিকে স্বামী গাছ লাগানো উপকারী বলে মনে করা হয়। তিন, অশ্বগন্ধা গাছ সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয়। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি ঘরে প্রয়োগ করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচকতা তৈরি হয়। অশ্বগন্ধা গাছ অর্থের অভাব দূর করে অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে সাহায্য করে। বিশ্বাস করা হয়, এই গাছকে নিয়মিত পুজো এবং যত্ন করলে ঘরে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে। অশ্বগন্ধা গাছ স্বাস্থ্যের জন্য উপকারী, এই গাছ শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখে। চার, শ্বেতার্ক বা সাদা ওক নামেও পরিচিত গাছটি সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি বাড়িতে বা কর্মক্ষেত্রে রাখলে আর্থিক সমৃদ্ধি আসে এবং অর্থ সম্পর্কিত বাধা দূর হয়। শ্বেতার্ক উদ্ভিদ ভগবান গণেশের বিশেষভাবে প্রিয়, এই গাছের যত্নে সুখ সমৃদ্ধি এবং গৌরব ফেরে। কথিত আছে, শ্বেতার্ক গণপতির মূর্তিটি এই গাছের মূল থেকে তৈরি হয়, যা ঘরে সম্পদ বন্যা বইয়ে দেয়, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে। বন্ধুরা, এবার কিছু মূল্যবান উক্তি শুনে নিন। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলোর পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত ততই বড় হবে। মাছারা শুধু বাড়ি নয়, জীবনটাও খালি খালি লাগে। কখনো কারোর কষ্টকে ছোট্ট করে দেখা উচিত নয়, কারণ যার কষ্ট তার কাছে সেটা অনেক বড়। সেটা হয়তো তার জায়গা থেকে আমি উপলব্ধি করতে অক্ষম। ভালোবাসা প্রতিশ্রুতির উপর নয়, বিশ্বাসের উপর টিকে থাকে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। বেকারত্বের যন্ত্রণা একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে, সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি, অথচ সেই সুন্দরতম শব্দটায় আছে হাজারো বেদনার ছাপ। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো, তাহলে সে হবে তোমার পরম বন্ধু। আর যদি মন তোমাকে কন্ট্রোল করে, তাহলে সে হবে তোমার চরম শত্রু। এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে। একটা ছোট্ট পাথর অনেক বড় কাজকে ভেঙে দিতে পারে। একটা ছোট্ট মিথ্যা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। আর একটা ছোট্ট ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। জীবনের সবথেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। যদি কেউ যেতে চায়, চলে যেতে দাও তারে। দুর্বলতা প্রকাশ পেলে অবহেলাটাই বাড়ে। মানুষের নেশায় আসক্ত হয়ে গেলে সেই আসক্তির কোনো চিকিৎসা হয় না। জ্বলতে হয়, পুড়তে হয়, ছাই হয়ে বাতাসে উড়ে যেতে হয়। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।